আসসালামু আলাইকুম এক্সট্রিম লঞ্চ লাভার, আমি এখন আছি দোয়েল পাখি এক লঞ্চে। দোয়েল পাখি এক আজকে ঢাকা থেকে, আজকে 15 ডিসেম্বর ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রথম যাত্রায়। আর নদীতে এখন প্রচুর কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, কিন্তু সারপ্রাইজিং ব্যাপার হলো দোয়েল পাখি এক কুয়াশার মধ্যে দিয়েও প্রচণ্ড গতিতে নামতেছে। এখন দোয়েল পাখি একের স্পিড আছে 12 নটের উপরে, তুমুল গতিতে নামতেছে ঘন কুয়াশার মতো। আপনি একটু ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন, কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু নদীতে প্রচুর কুয়াশার। আর দোয়েল পাখি এক বারবার হুইসেল দিয়ে আশেপাশে লঞ্চগুলোকে সতর্ক করে সে এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র রাডারের উপর নির্ভর করে মাস্টার খুব দক্ষতার সাথে সজোরে লঞ্চটিকে ইলিশার দিকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র এই রাডারের মাধ্যমে। আর আমি এখন আছি দোয়েল পাখি একের টপ ছাদে, একদম উপরের ছাদে। আপনারা যদি একটু দেখবেন, খেয়াল করলে একটু দেখতে পারবেন যে লঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ছাদ সেটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। আশেপাশে প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা আশেপাশে। কুয়াশার মাত্রা আরো বেড়েছে, ভিডিও শুরুতে যেরকম ছিল তার থেকে আরো বেড়েছে কুয়াশার মাত্রা, কিন্তু দোয়েল পাখি এক দক্ষতার সাথে এগিয়ে চলছে। দোয়েল পাখি একের মাস্টার বারবার হুইসেলের মাধ্যমে আশেপাশে থাকা নৌযানগুলোকে, আবারও হয়তো বা সামনে কোনো নৌযান আছে বা আশেপাশে কোনো নৌযান রয়েছে, যার কারণে দোয়েল পাখি একের ইঞ্জিনকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। দোয়েল পাখি একে একদম স্লো করা হয়েছে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে সকালে ঢাকা থেকে যখন 7:15 দোয়েল পাখি ছাড়ে তখনও সূর্য দেখা গিয়েছিল। খানগাঁও পোর্টে আসার পর হঠাৎ কুয়াশার মাত্রা বেড়ে যায়, আর ফতুলার পরে একদম কুয়াশা, যার ফলে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আশেপাশে লঞ্চ আছে, যার কারণে আশেপাশে নৌযান আছে, যার কারণে দোয়েল পাখি একের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। শীতের সকাল, শীতের সকালে লঞ্চ জার্নি খুবই ইন্টারেস্টিং। সবাই ভালো থাকবেন, আর সময় সুযোগ হলে লঞ্চে যান। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।